হ্যালো গাইজ, এই মুহূর্তে তোমরা রয়েছো কলকাতার মধ্যে সব থেকে বড় হেয়ার কাটিং একাডেমিতে, যেটার নাম রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু। হ্যাঁ গাইজ, এটাই সেই একাডেমি, এবং এই মুহূর্তে আমরা কিন্তু টোটাল সেট আপ করছি কীভাবে স্টুডেন্টদেরকে বসাবো, কীভাবে স্টুডেন্টদেরকে আমরা ট্রেনিং করাবো। এবং দেখছো গাইজ, নেক্সট দিন সকালবেলা আমরা কিন্তু প্রপারলি আমরা এখানটায় চেয়ার সেটিং করে ফেলেছি, এবং এখানটায় এত ক্যাপাসিটি, এই প্রথম কলকাতার মধ্যে এত বড় একাডেমি যেখানটায় একসাথে অলমোস্ট 40 থেকে 50 জন স্টুডেন্ট একসাথে কিন্তু ট্রেনিং নিতে পারবে। এবং দেখছো, এটাই কলকাতার সব থেকে বড় হেয়ার কাটিং ট্রেনিং একাডেমি, যেখানটায় হেয়ার কাটিংয়ের মাস্টার ক্লাস শেখানো হবে। এবং দেখছো, দারুণ করে কিন্তু আমরা সাজিয়েছি, এবং আমরা কিন্তু ভিডিও শ্যুটের জন্য পিটিজেড ক্যামেরা এবং তার সাথে খুব সুন্দর বোর্ডও অর্ডার করেছি, এটাও খুব তাড়াতাড়ি ঢুকবে। তার সাথে দেখছো গাইজ, এখানটায় রয়েছে আমাদের প্র্যাকটিক্যালের ক্লাস, এখানটায় আমরা 4টে সিটিং রেখেছি, এবং এখানটায় চলবে প্র্যাকটিক্যাল ক্লাস। এবং এত সুন্দর একাডেমিতে যেহেতু ট্রেনিং দেবো আমি নিজে, তার জন্য কিন্তু আমি আমার মতো স্যুট বুট পরে নিচ্ছি। এবং গাইজ, এই মুহূর্তে একটা ছোট্ট ক্লিপ তোমাদেরকে শেয়ার করব আমাদের ট্রেনিংয়ে কী কী হয়েছে, এবং খুব তাড়াতাড়ি ব্যাক টু ব্যাক আমাদের এই ভিডিওটারই ফুল ভিডিও আসতে চলেছে। সবাইকে রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটুতে ওয়েলকাম, এবং আজকের দিনে দাঁড়িয়ে তোমরা কলকাতার মধ্যে নাম্বার 1 একাডেমিতে রয়েছো। হয়তো এখন বিলিভ হচ্ছে না, আর কিছুদিনের মধ্যে সেগুলোও বিলিভ হয়ে যাবে, কারণ কলকাতার বড় বড় একাডেমি, নাম করা একাডেমি, আমি কাউকে ব্লেম করছি না, এরকম না একাডেমি কোথাও আছে সারা কলকাতা, কেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এরকম একাডেমি কোথাও নেই, ইভেন আমাদের বোর্ড চলে আসলে সারা ইন্ডিয়ার মধ্যে কোথাও এরকম একাডেমি নেই। তোমরা সেই জায়গাটায় ট্রেনিং নিচ্ছ, এবং তোমাদের ট্রেনিং দিতে আসবে স্পেশাল কিছু টেকনিশিয়ান, তারাও এসে তোমাদেরকে এই একই কথা বলবে। তারা শুধু স্টেট ঘুরে না, তারা হোল, যাই হোক, মোটামুটি ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় তারা ভিজিট করে, ইভেন তারাও মাঝে মধ্যে আমার এখানটায় আসে, এবং আমি যেভাবে হাতে ধরিয়ে শেখাই অন্য কেউ শেখাবে না, এটুকু ড্যাম শিওর, ড্যাম গ্যারান্টি। যার জন্য আমি কনফিডেন্সের সাথে বলছি যে তোমরা কলকাতার মধ্যে সব থেকে নাম্বার 1 বেস্ট জায়গা থেকে ট্রেনিং নিচ্ছ। আমার আর একটা ব্রাঞ্চ আছে ওই অশোকনগরে, তো ভাই সেখানটায় ক্লায়েন্ট ছিল প্রথম অবস্থায়, আর তা তো ঠিক, তার পাশে একটা অন্য দোকান থেকে, সেই দোকানে প্রচুর ক্রেজ। আমি যখন ফার্স্ট আমার দোকান চালু করি ওখানটায়, তখন ইভেন ওখান থেকে আমার কাছে কমেন্ট এসেছিল এরকম, তোর দোকান চলবে নাকি। এবং ভাইরা লাইভ এক্সাম্পল, ওই দোকান ছেড়ে শুধু ভাইরা আমার কাস্টমার হয়নি, টোটাল ওই এলাকার এখন সেই দোকান সে হচ্ছে মাছিমারে, এবং আমার দোকান এখন প্যাকটা ভিড়, দাঁড়ানোর জায়গা থাকে না, এটা হচ্ছে শুধু কল্যাণগড়ের, এবং খুব তাড়াতাড়ি আরেক জায়গায় হবে। এবং ভাইরা হচ্ছে আমার নিজের ক্লায়েন্ট ছিল, আজকের আমার স্টুডেন্ট। এত বড়, এত আপডেটেড আমি একাডেমি বা সালন কোথাও দেখিনি, ট্রাস্ট করো। আর এত ভালো ওয়েতে বোঝায়, এই মাত্র দাদার সাথে আমার কথা হচ্ছিল, তোমাদের যে যে টেকনিকে দাদা ক্লাস করান, এই ফেসিলিটিস বা এত বড় সেট আপ কোথাও আমি দেখিনি। আমি অনেস্টলি বলছি, আমি অনেক বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করেছি, ইভেন আমি নিজেও কোনো একাডেমির এডুকেটর ছিলাম, ঠিক আছে, আমার সাথে তোমরা সোশ্যাল মিডিয়ায় জয়েন করলে বুঝতে পারবে, আমার একাডেমি এরকম সেট আপ ছিল না। বা স্টুডেন্টদেরও যে প্রমোশন করা যায়, এটা একটা খুব বড় জিনিস, এই যে ক্লাস হচ্ছে, এই ক্লাসের প্রমোশন, এটা অ্যাকচুয়ালি খুব বড় জিনিস, আমি দেখলাম এই সেট আপ আমার এর আগে চোখে পড়েনি, আর এত ভালোভাবে যে শেখানো হয়। সো দাদা, থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে আনার জন্য, যে আমিও চান্স পেলাম এখানে একটা কাজ করার। আমার কাছে আমার এটা মেইন স্বপ্ন, আমরা কলকাতার মধ্যে নাম্বার 1 ট্রেনিং একাডেমি করব, ট্রেনিং তো এখনো পূর্ণ হয়নি, অবশ্যই হবে, এবং এটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত মানে ডাউটফুল মোমেন্ট। আমি প্রথম দিন মনে আছে কেক কাটার সময় এটা কথা বলেছিলাম, ইভেন অন্যান্য সিটিজেও আমি এখনো পর্যন্ত এত বড় একাডেমি দেখিনি, অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগলো এখানে আসতে, থ্যাংক ইউ সো মাচ। ওকে গাইজ, দেখলে একটা ছোট্ট ক্লিপের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করলাম এখানটায় কেমন কী কী আলোচনা হয়েছে। এবং হ্যাঁ গাইজ, বাস্তব এটা কিন্তু কলকাতার মধ্যে সব থেকে বড়ো একাডেমি, এবং এখানটাই কিন্তু আমরা সম্পূর্ণ হাতে ধরিয়ে ট্রেনিং করাই, এবং দেখছো সম্পূর্ণ সিস্টেমের সাথে। আমরা ছোটোবেলায় স্কুল লাইফটা যেরকম কাটিয়েছিলাম, পুরো প্রপার গাইডেন্সের সাথে, আমরা কোনো জিনিস শেখার জন্য টিচারের কাছে যেমন যেতাম, আমরা টিচারের কাছ থেকে গাইডেন্স নিতাম, আমরা কিন্তু প্রপার হাতে ধরিয়ে পুরো সেম টু সেম সেইভাবেই ট্রেনিং করাচ্ছি। এবং আমার পিছনে দেখছো একটা বোর্ড রয়েছে, এবং খুব তাড়াতাড়ি 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আমাদের এখানটায় ডিজিটাল বোর্ড চলে আসবে, যেটা হলো 86 ইঞ্চি ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল। এবং দেখছো গাইজ, এখানটায় কিন্তু আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট, এতগুলো স্টুডেন্ট একসাথে খুব সুন্দরভাবে ট্রেনিং করছে, এবং গাইজ দেখছো আমরা কীভাবে ট্রেনিং করাই, এবং গ্যারান্টিড, হ্যাঁ গাইজ 100% গ্যারান্টির সাথে বলছি, আমাদের কাছ থেকে ট্রেনিং নিলে তোমরা শুধু একজন ওয়ার্কার, শুধু একজন হেয়ারড্রেসার না গাইজ, তোমরা কিন্তু তার সাথে একজন প্রপার বিজনেসম্যান হবে। হ্যাঁ গাইজ, আমরা প্রপার হাতে ধরিয়ে
এমনভাবে ট্রেনিং করাই যাতে তোমরা নিজেরা নিজেদের দোকান ওপেন করতে পারো। এবং এটাই শুধু ছেলেরা না, মেয়েরাও কিন্তু ট্রেনিং নেয়। তোমাদের মধ্যে এরকম অনেক মেয়েরা রয়েছে যারা নিজে কাজ শিখে একটা দোকান দিতে চাও, তারাও কিন্তু আমাদের সাথে এই রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটুর সাথে কিন্তু চাইলে যোগাযোগ করতে পারো। কারণ প্রথমেই আমরা বললাম যে আমরা কিন্তু এখান থেকে শুধুমাত্র হেয়ার ড্রেসার না, আমরা প্রপার একজন বিজনেসম্যান তৈরি করি। এবং শুধু অফলাইন ট্রেনিং না, আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু অনলাইন ট্রেনিংয়েরও ব্যবস্থা করেছি এবং সেটা সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ গাইজ, আমরা সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু বেসিক যে প্র্যাকটিসগুলো, আমরা সেই সব কিন্তু প্র্যাকটিস তুলে ধরবো। এবং তোমরা এই ভিডিও দেখে, হ্যাঁ গাইজ, শুধুমাত্র ভিডিও দেখে, আমাদের চ্যানেল ভিজিট করে ভিডিও দেখে শুধুমাত্র তোমরা কিন্তু চাইলে হেয়ার ড্রেসার হতে পারবে। আমরা সেইভাবেই কিন্তু ট্রেনিং করাই। তো গাইজ, যাই হোক, এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবে, পাশে থাকবে। ধন্যবাদ।